আপনি একটু এটা ধরে দাঁড়ান, এই তো বাইকের মাঝে চলবে। আমাদের শিলবাড়ি হাটের যে স্বপ্ন সোসাইটি, স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত পথ বিশেষ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বস্ত্র পূজার তুলে দিলেন আমাদের আলিপুরদুয়ার এবং কুচবিহার কিন্ডার অ্যাসোসিয়েশনের দিদিরা। তো করোনা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের গ্রামের, আমাদের যে একদম গ্রামের মধ্যে যারা আছে বিশেষ চাহিদা সম্পন্ন পরিবার, তাদের বস্ত্র কেনার মতো ক্ষমতা হচ্ছিল না। আমরা প্রতি বছরে এরকম কোনো না কোনো উদ্যোগ আমরা পূজার সময় নেই। গতবার আমাদের ফালাকাটার থেকে এক অ্যাসোসিয়েশন আমাদের দিয়ে গিয়েছিল বাচ্চাদের, এবারও এই দিদিরা আমাদের সাথে পরিচয় হওয়ার পরে ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বিদ্যালয়ের, এবং সমস্ত আমাদের মোট 45 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে এই বস্ত্র বিতরণ করছে। দিদিরা খুব ভালো থাকবেন, এবং তার সাথে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যেন আরও ভালোভাবে আমাদের সমাজের সাথে আমাদের চলতে পারে এই আশা রাখবো। ধন্যবাদ। আমি হলাম তাপস বর্মন, স্বপ্ন সোসাইটি ফর ড্রিম অফ সাকসেস এর সম্পাদক।